এসেছি নিউ একটা অ্যাটাক স্ট্র্যাটেজি ট্রাই করার জন্য গাইস। আজকে টাউনাল 12 উপরে নিউ একটা অ্যাটাক স্ট্র্যাটেজি ট্রাই করতে চলেছি, তোমাদের সামনে সেটা করব। মানে কি হতে চলেছে সেই অ্যাটাক স্ট্র্যাটেজিতে, মানে সেটার জন্য তো আমি ওয়েট করে আছি। আমি ভীষণ এক্সাইটেড যে এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা ট্রাই করার পরে কি হবে টাউনাল 12 উপরে গাইস, কি হতে চলেছে, এই জন্য তো আমি সত্যি ভীষণ এক্সাইটেড। তো এখন কিন্তু এখন আমি চলে যাব অ্যাটাকে। কিন্তু গাইস তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমি কোন আর্মির সাথে চলে এসেছি টাউনাল 12 উপরে অ্যাটাক স্ট্র্যাটেজিটা ট্রাই করতে। সো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি ইলেকট্রো ড্রাইগান, ড্রাইগান লুন, আর স্পেলটা দেখো গাইস, শুধু একবার যে স্পেলটা দেখে নাও। স্পেলের মধ্যে নিয়েছি 6টা জ্যাপ নিয়েছি, 2টো ফ্রিজ, আর ক্লোন স্পেল নিয়েছি একটা, আর সিসিতে নিয়েছি ব্যাটল ব্লিম রেজ আর লুন। সো গাইস আজকে এর সাথে অ্যাটাক করার জন্য আমি ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি। অনেকক্ষণ ধরে আর তোমাদের সামনে এটা ট্রাই করব। আর এই অ্যাটাকটাতে কি হতে চলেছে আমিও দেখতে থাকি, তোমরাও দেখতে থাকো এই অ্যাটাকটাতে কি হতে চলেছে। সত্যি গাইস নিউ একটা অ্যাটাক স্ট্র্যাটেজি ট্রাই করছি, মানে একটু তো এক্সাইটেড হবো। তো চলো গাইস আজকের অ্যাটাকটা দেখে নেবো। কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসব তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। কি এত ভাবনা চিন্তা করছে তার কোনো ভাবনা চিন্তা না করে তাড়াতাড়ি করে দাবিয়ে দাও একটু। তাহলে চলো আজকের এই অ্যাটাকটা দেখে নেওয়া যাক, লেটস গো। Clash of Clans. সো গাইস চলে এসেছি টাউনাল 12 উপরে নিউ একটা অ্যাটাক নিয়ে আমি চলে এসেছি। সো জাস্ট তোমরা অ্যাটাক দেখতে থাকো। দেখো দুটো ইয়ার ডিফেন্স কে আমি টেক ডাউন করব। এখানে দেখো একটা ইয়ার ডিফেন্স, এই দুটো ইয়ার ডিফেন্স কে আমি একসাথে টেক ডাউন করলাম। এবার দেখো দুদিক থেকে দুটো ইলেকট্রিক চলে আসলো গাইস, এখানে চলে আসলো ড্রাইগান, এখানে চলে আসলো লুন, এখানে চলে আসলো আমার দাদু, এখান থেকে চলে আসবে ব্যাটল ব্লিপ, এখানে অ্যাবিলিটি, এখানে দেখো চলে এসছে ক্লোন। সো গাইস চলো এখানে চলে আসবে রেজ, আর এই অ্যাটাকে গাইস চলে এসছে 100। সো গাইস নিউ একটা অ্যাটাক স্ট্র্যাটাজি ট্রাই করলাম আর তাতে চলে আসছে ইজিলি 3 স্টার। হামকো হামেসে চুরালো, দেখো গাইস কত ইজিলি এই অ্যাটাক স্ট্র্যাটাজিতে 3 স্টার আসছে। শুধু জাস্ট তোমরা এই অ্যাটাকটা দেখতে থাকো। এই ইনফেনোকে আর এয়ার সুইপারকে আমি দেখো করে দিয়েছি কিন্তু ফ্রিজ। আর দেখো গাইস এখনো কত আর্মি আছে, রানি সাহেবা আছে, এদের সাথে তো 100-এ 100 আসছে গাইস। এখানে আমার মহারাজের অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি, দেখো এখানে আমি আমার মহারাজের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি, এখানে আবার করে দিয়েছি ফ্রিজ। আর গাইস এই অ্যাটাকে চলে আসছে গাইস 100-এ 100। জাস্ট তোমরা অ্যাটাকটা দেখতে থাকো যে কিভাবে এই অ্যাটাকে গাইস 100 আসছে, শুধু জাস্ট দেখতে থাকো। ও মাই গড, এখনো তো আমার রানি সাইবার অ্যাবিলিটি আছে গাইস। এই ইনফেনোকে টেক ডাউন করে দিয়েছে। ও মাই গড ইনফেনো হয়ে গেছে টেক ডাউন, ইয়েস, রানি সাইবার অ্যাবিলিটি দিতে হয়নি গাইস। আর এই অ্যাটাকে চলে এসেছে একদম পুরো 100-এ 100 গাইস। তোমাদের দেখিয়ে দিয়েছি যে এই একটা অ্যাটাক স্ট্র্যাটাজি আমি ইউজ করেছি আর তাতে 100-এ 100 আ গেয়া 100-এ 100 একদম পুরো 100-এ 100 চলে এসছে গাইস। দেখো শুধু দেখো এই নিউ একটা অ্যাটাক স্ট্র্যাটাজি ট্রাই করলাম আর তাতে এখনো রানি সাইবার অ্যাবিলিটি দেওয়া হয়নি আর চলে এসছে একদম পুরো 100। দেখতে পেয়েছো কত ইজিলি গাইস চলে এসছে এই বেসের ওপরে 100। সো গাইস লুটটাও দেখো যে আমি লুট একদম পুরো ফাটাফাটি লুট নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো। সো পুরো সেম টু সেম আর্মির সাথে গাইস তোমাদের আবার একটা অ্যাটাক দেখিয়ে দিই কে যে কিভাবে 3 স্টার চলে আসবে একদম পুরো ইজিলি গাইস 3 স্টার চলে আসবে। জাস্ট আরেকবার অ্যাটাক দেখতে থাকো, আর আরেকবারও আমি অ্যাটাক করে নিই, দেখে নিই, মানে ভীষণ ইজিলি 3 স্টার চলে আসছে গাইস। চলো 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 আরেকবার অ্যাটাক করে নিয়ে যাক, লেটস গো। সো গাইস চলে এসছি নেক্সট অ্যাটাকে। সো নেক্সট অ্যাটাক এখন আমি শুরু করে দেবো। তো দেখো এখানে কিন্তু আমি এয়ার ডিফেন্সের সাথে এয়ার সুইপারকেও টেক ডাউন করে নিচ্ছি, এখানে এয়ার ডিফেন্স ডিস্ট্রয় হয়ে গেছে। দেখো এবার কিন্তু এখান থেকে চলে আসবে মহারাজ, এখানে চলে আসবে রানি সাইবা, এখানে ইলেকট্রো ইলেকট্রো, এখানে চলে আসবে ড্রাইগান, এখানে চলে আসবে লুন, এখানে চলে আসবে দাদু, এখানে চলে আসবে ক্লোন। তো গাইস চলো জাস্ট এবার অ্যাটাকটা দেখতে থাকি। এখান থেকে চলে আসবে ব্যাটল ব্লিম। সো এবার এখানে কিন্তু আমি আমার দাদুর অ্যাবিলিটিটা দেব। চলো দাদুর অ্যাবিলিটি দিয়ে দিচ্ছি, এখানে চলে আসবে রেজ রেজ রেজ, টাউনল টাউনল গাইস টাউনল টাউনল টাউনলকে তো ফুটে যেতেই হবে, ইয়েস টাউনল ফুটে গেছে। এখানে মহারাজের অ্যাবিলিটি ইনফেনোকে টেক ডাউন করে ফেলেছে, এখানে রানি সাইবার অ্যাবিলিটি।
সো গাইস এখানে চলে আসবে ফ্রিজ, ইনফেনোকে আমি ফ্রিজ করে দিয়েছি, আর এই অ্যাটাকে 100 100 100 আসতেই হবে গাইস, আসতেই হবে এই অ্যাটাকে 100 গাইস, আসতেই হবে এই অ্যাটাকে 100। আমার কাছে এখনো 1 ফ্রিজ আছে, সো 1 ফ্রিজ আমি কোথায় ইউজ করব গাইস, 1 ফ্রিজ 1 ফ্রিজ, এখনো ইলেকট্রো আছে, ড্রাইগান আছে, 1 ফ্রিজ তো ইউজ করার কোনো দরকারই নেই, আর এই অ্যাটাকে চলে এসেছে 100 গাইস, ফার্স্ট অ্যাটাকেও 100 চলে এসেছে, আর সেকেন্ড অ্যাটাকে মানে সেকেন্ড অ্যাটাকেও 100 চলে এসেছে, 1 ফ্রিজ আমি স্ট্যাক করে দিলাম ইলেকট্রোর সাথে, ড্রাইগানের সাথে, আর রানি সাইবার সাথে, একদম পুরো কামাল হয়ে গেছে গাইস, এই অ্যাটাক স্ট্র্যাটাজির সাথে একদম পুরো কামালে কামাল হয়ে গেছে পুরো, দেখো চলে এসেছে 3 স্টার এই অ্যাটাকে, কত আর্মি বেঁচে রয়েছে তাও কিন্তু চলে এসেছে 3 স্টার গাইস, আজকে একটা মানে নিউ একটা অ্যাটাক স্ট্র্যাটাজি ট্রাই করলাম, আর তাতে একদম পুরো কামালে কামাল হয়ে গেছে গাইস, কত ইজিলি কত 3 স্টার চলে এসেছে দেখতে পেয়েছি এই অ্যাটাক স্ট্র্যাটাজির সাথে। সো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না যে তোমাদের এই অ্যাটাক স্ট্র্যাটাজিটা কেমন লাগলো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকবে লাইকনটি অবশ্যই ক্লিক করো, তাহলে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, আজকে তাহলে এইটুকুই গাইস, বাই।